দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন। সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে। চোখ বন্ধ করে চিন্তা করবেন, রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রতিষ্ঠান, আপনার সংগঠন, আপনার সবকিছু কি থেমে আছে না চলছে? সব চলবে ভাই, কেউ থেমে থাকবে না, শুধু আমরাই থাকবো না। অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে। হালাল রিজিক অন্বেষণ করো তোমরা, রিজিকটা যত ছোট পেশা হোক না কেন, যদি হালাল হয় অবশ্যই সেটাই উত্তম। আর যত বড় পেশা হোক না কেন, যদি হারাম হয় সেটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্য বাঁচে না। চ্যালেঞ্জ করলাম, আমি জিজ্ঞাসা করে দেখেন কোন যুবক বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান্নাত, বলবে না। তার জীবনের উদ্দেশ্য চাকরি অথবা একটা অ্যাফেয়ার অথবা পলিটিক্যাল পাওয়ার অথবা স্ট্যাটাস অথবা জমি বাড়ি অথবা গাড়ি। কারণ সমাজ এবং পরিবার তাকে এটাই শিক্ষা দিয়েছে, নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা তোমাকে।